নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের ভুলতা গাউসিয়া থেকে গোলাকান্দাইল বাস স্ট্যান্ড পর্যন্ত ঢাকা থেকে সিলেট মহাসড়কের হাইওয়ে রাস্তার দুই পাশে অবৈধভাবে হাইওয়ে রাস্তার উপর কাঁচাবাজার মাছের বাজার সিএনজি স্ট্যান্ড ব্যাটারি চালিত অটো স্ট্যান্ড সহ বিভিন্ন প্রকার কাপড়ের দোকানপাট বসিয়ে ব্যবসায়ীরা দখল করে রমরমা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এতে করে জনগণের ভোগান্তি হচ্ছে এবং প্রায়ই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা এতে করে বেলা বাড়ার সাথে সাথেই হাইওয়ে মহাসড়কে রাস্তার দুই পাশেই জ্যামঝটের সৃষ্টি হয় তাতে হয় জনগণের ভোগান্তি স্থানীয় জনগণ জানান আমাদের ভোগান্তি দেখার কেউ নেই হাইওয়ে রাস্তার উপর অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে ব্যবসায়ীরা এতে করে আমাদের চলাচল করতে সমস্যা হয় এবং রাস্তার উপর দোকানপাট থাকার কারণে আমরা জনগণরা রাস্তার উপর থেকে কেনাকাটা করার সময় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা কোন প্রকার পদক্ষেপ নেয় না হাইওয়ে পুলিশ প্রশাসন কাজপুর হাইওয়ে পুলিশ থানাধীন ভুলতা গাউসিয়া হাইওয়ে পুলিশের টিআই ফারুক জানান আমরা অবৈধ উচ্ছেদ অভিযানের নামলে তারা চলে যায় আবার আমরা যখন অভিযান শেষ করে চলে যাই তারা আবার এসে রাস্তার উপর বসে যায় এ বিষয়ে ভুলতা গাউসিয়ার থাকা ভুলতা পুলিশ ফাড়ির পরিদর্শক অফিসার ইনচার্জ ওসি মুস্তাফিজুর রহমান জানান মূলত হাইওয়ে রাস্তার উপর অবৈধ উচ্ছেদের কাজ হাইওয়ে পুলিশের তারপরেও আমাদের ভুলতা ফাড়ির পুলিশ প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান সহ টহল দিয়ে যাচ্ছে এবং হাইওয়ে সহযোগিতা চাইলে আমাদের ভুলতা ফাড়ির পুলিশও অবৈধ উচ্ছেদের কাজে একসাথে কাজ করে যাচ্ছে আসলে ভুলতা কাউসের খুব গুরুত্বপূর্ণ এলাকা এবং জনজনজল জনবহুল এলাকা প্রায় 10 12 লক্ষ বসবাস করে উৎপাদের বিষয় আসলে মূলত এই কাজটা হাইওয়ে পুলিশে তারপর আমরা জনগণের দুর্গতার চিন্তা করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতে আসতেছি গত কয়েকদিন আগেও আমি মাঝে মধ্যে পাঁচটা দশকের ব্যাংকের রেকর্ডিং করছি আর প্রদূপ সময় আমার আসলে তো এর বাইরে আমাদের মূল কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা চুরি টাকা চিন্তায় প্রতিরোধ করা আর যেহেতু আমাদের মানে আমাদের থানা পুলিশের জনবল কম আমরা ক্রাইম সঙ্গে দণ্ডনে তাদের ব্যস্ত থাকার কারণে এদিকে খুব একটা মনোনার না এরপরেও আমি আমার সর্বোচ্চ মাত্রায় জনগণের দুর্বল চেষ্টা চিন্তা করে আমি আমার অভিযান পরিচালনা করে আসতেছি তারপর এই দায়িত্বটা মূলত হাইওয়ে পুলিশ বলে আমি মনে করি এটা তারা ভালো বলতে পারবে অবশ্যই করছে কম বেশি আসলে আমার এটা ভালো জানা নেই আমার তরফ থেকে আমি চেষ্টা করতেছি